কেটে টুকরো করে দেব, বাড়ি থেকে বেরোলেই মেরে দেব। এমনই ভয়ানক হুমকি দেওয়া হলো চাইল্ড আর্টিস্ট সময় শাকে। ভিডিওটি দেখার আগে আমাদের ইউটিউব চ্যানেল শর্মিলা শো হাউস সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজ শর্মিলা মাইতি অফিসিয়াল ফলো এবং লাইক করুন। ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হলো জনপ্রিয় টেলি অভিনেতা সময় শাকে। হুমকি পেলেন প্রাণ নাশের। সময় শাকে আমরা দেখেছি চাইল্ড আর্টিস্ট হিসেবে তারক মেহতা কা উল্টা চশমায় গোগির চরিত্রে অভিনয় করতে। সিরিয়ালের এপিসোডের সাথে সাথে বয়সও বেড়েছে সময়ের, এখন তিনি জনপ্রিয় অভিনেতা। গতকাল সোশ্যাল মিডিয়াতে তিনি পোস্ট করেন একটি সিসিটিভি ফুটেজ দিয়ে, যে কিভাবে তার বাড়িতে একজন অচেনা মানুষ এসে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছেন। পোস্টটিতে তিনি লেখেন যে যদি আমার এবং আমার পরিবারের কোনো ক্ষতি হয়, তার জন্যই আগে থেকেই এই ছবিটি দিয়ে রাখলাম। এই মানুষটি আমার বাড়িতে এসে আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন। তিনি আরো লেখেন যে তিনি নাকি জানেন না কেন ঠিক তাকে এই হুমকি দেওয়া হলো। সেই অপরিচিত ব্যক্তিটিও একবারের জন্য নাকি বলেননি ঠিক কেন এমনটা বলছেন এই 14 বছরের অভিনেতাকে। সময় জানান যে 27 অক্টোবর রাত্রিরে এই অজ্ঞাত ব্যক্তি তাদের কমপ্লেক্সে ঢুকে পড়েন, সারা কমপ্লেক্স ঘুরে বেড়ান তার খোঁজে। শেষমেশ তাকে যখন খুঁজে পান, অকথ্য ভাষায় গালিগালাজ করেন তাকে এবং বলেন টুকরো টুকরো করে কেটে ফেলবো, মেরে ফেলবো, দেখি কি করতে পারিস। তবে যে বিষয়ে আরো বেশি দুঃখ পেয়েছেন অভিনেতা তা হলো, এইটাই প্রথমবার নয় যে অভিনেতাকে এসে এই ধরনের হুমকি দেওয়া হয়েছে। এই নিয়ে 3-3 বার প্রাণহানির হুমকি পেয়েছেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি পোস্ট করে তিনি লিখেছেন যে আমি আমার অনুরাগীদের কাছে সমস্ত কিছুই শেয়ার করে নি, সেই রকমই এই কথাটিও শেয়ার করলাম। আশা করি এতে আমি এবং আমার পরিবার সুরক্ষিত থাকব। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House and please subscribe my channel, click the bell button for more updates.